हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, जय श्री कृष्ण राधे राधे। नमस्कार बंधुरा, प्रत्येक के स्वागत जानाच्छि आमादेर एई धर्मकथा यूट्यूब चैनलटीते। दिनेर ठीक कौन समय झाँट दिले मा लक्ष्मी दुहात भरे धनबर्षण करबेन आमादेर गृहे। हाँ बंधुरा, ठीक ही शुनेछेन हयतो आपनादेर आमार এই কথাটি শুনে খুব সামান্য ব্যাপার বলে মনে হতে পারে, কিন্তু আপনারা হয়তো জানেন না এই ঝাড়ু বা ঝাঁটা ব্যবহারের ওপরে আমাদের জীবনের আর্থিক অভাব, অনটন বা আর্থিক উন্নতির কিন্তু যোগ রয়েছে। তার কারণ এই ঝাড়ু বা ঝাঁটাকে মা লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয়, অথবা বলতে পারেন এই ঝাড়ুতে দেবী লক্ষ্মী বাস করেন। হ্যাঁ, আর এই ঝাড়ু বা ঝাঁটা বাড়ির কোন দিকে রাখলে মা লক্ষ্মী রুষ্ট হন অর্থাৎ রেগে যান, আবার কোন দিকে রাখা উচিত আর কখন কিভাবে ব্যবহার করা উচিত, কী করা উচিত নয়, এই সমস্ত নিয়ম কানুন মেনে সমস্তটা জানার পরেই ঝাঁটা বা ঝাড়ুর ব্যবহার করা দরকার। বাস্তুতন্ত্রের ওপরে আমাদের জীবনের কিন্তু অনেক কিছুই নির্ভর করে, সেটা আপনারা মানুন আর নাই মানুন। দর্শক বন্ধুরা, আমাদের বাড়িতে যে সমস্ত জিনিসপত্র থাকে সব কিছুরই কিন্তু একটা সঠিক অবস্থান রয়েছে, ঠিক যেমনটা গ্রহের সঠিক অবস্থান রয়েছে। আর আমরা প্রত্যেক দিন জেনেই হোক বা আমাদের অজান্তেই হোক সেই সমস্ত জিনিসের ব্যবহার করে এখান সেখান ছুঁড়ে ফেলে দিই বা এদিক সেদিক উল্টোপাল্টা জায়গায় রেখে দিই। তাই আমাদের জীবনে কিন্তু নানান ধরনের আর্থিক সমস্যা লেগেই থাকে। তা দর্শক বন্ধুরা, শুধুই যে আর্থিক সমস্যা তাই নয়, জীবনে বহু প্রকার সমস্যা আসতেই থাকে। দেখুন, মানুষের জীবন মানেই পথ চলতে গেলেই কিন্তু সমস্যা আসবে, কিন্তু সেই সমস্যাকে আরও জটিল আমরা কেন করব? আর তার জন্যই আপনাদেরকে এই নিয়মগুলি জানতে হবে। সেই রকমই আজ আমি আপনাদেরকে এই ঝাড়ু বা ঝাঁটা বাড়িতে রাখার নিয়ম বা কোন দিকে রাখবেন, কখন ঝাঁট দেওয়া অত্যন্ত শুভ, সমস্ত কিছুই বলে দেব। দর্শক বন্ধুরা, প্রথমেই বলবো যে ঘর ঝাঁট দেওয়ার পর যেখানে সেখানে এই ঝাড়ু রেখে দিতে নেই। অনেকেই দেখেছেন রাখেন খাটের তলায়, কিন্তু একবারও ভেবে দেখেন না যে এইভাবে যেখানে সেখানে ঝাড়ু রেখে দিলে নেতিবাচক শক্তি তৈরি হয়। আর বন্ধুরা, কোন দিকে রাখলে আপনি শুভ ফল পাবেন, মা লক্ষ্মী আপনার প্রতি রুষ্ট হবেন না, সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। বন্ধুরা, ঝাড়ু বা ঝাঁটা সর্বদা পশ্চিম দিকের কোনো ঘরে রাখবেন, অর্থাৎ পশ্চিম দিক করে রাখবেন। এতে গৃহে নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারে না। কখনোই পূর্ব বা উত্তর পূর্ব যে দিক, সেই দিকে কিন্তু ঝাঁটা রাখা অত্যন্তই অশুভ বলে মনে করা হয়। ঝাড়ু বা ঝাঁটাতে কখনোই পা দিতে নেই ঝাড়ু বা ঝাঁটার ওপরে। এই ঝাড়ু কখনোই পা দিয়ে সরাবেন না। এরপর বলবো যে এই ঝাঁটাকে দাঁড় করিয়ে রাখতে নেই, সর্বদা শুইয়ে রাখতে হয়। আর পুরানো ঝাড়ু কোনোদিনও আগুনে পোড়াবেন না। আর রান্নাঘরে অর্থাৎ খাবারের জায়গায় ভুল করেও ঝাড়ু রাখবেন না, এতে আপনাদের কিন্তু খাদ্যের অভাব দেখা দিতে পারে। আর একটা কথা, ঠাকুর ঘর আর রান্নাঘর অর্থাৎ পুজোর ঘরের আর রান্নাঘরের ঝাঁটা যেন সবসময় আলাদা থাকে, কখনোই একটা ঝাড়ু ব্যবহার করবেন না। বন্ধুরা, আপনারা কিন্তু ঝাড়ু পুরনো হয়ে গেলে সেটা বাইরে ফেলে দিয়ে আসতে পারেন। সেই ভেঙে যাওয়া ঝাঁটা বা আধখানা হয়ে যাওয়া বা অনেক দিনের পুরনো হয়ে যাওয়া ঝাড়ু বা ঝাঁটা কিন্তু বেশি ব্যবহার করতে নেই, এতে কিন্তু অর্থের ক্ষয় হয়।
আর চেষ্টা করবেন ঝাড়ুকে কিছু চাপা দিয়ে বা ঢাকা দিয়ে রাখতে, সবসময় লুকিয়ে রাখতে হয়, কখনোই যেন চট করে কারুর চোখে না পড়ে সেই রকম জায়গাতেও আপনারা রাখতে পারেন। বন্ধুরা, স্বপ্নে যদি আপনারা কোনোদিনও ঝাড়ু দেখেন তাহলে কিন্তু আপনার আর্থিক লোকসান হতে পারে। আর নতুন ঝাড়ু সব থেকে কেনার শুভ দিন হচ্ছে শনিবার। হ্যাঁ বন্ধুরা, শনিবার দিনটাকে কিন্তু আপনারা ঝাড়ু কেনার জন্য রাখতে পারেন। বন্ধুরা, সন্ধ্যের পর ঘর ঝাঁট দেওয়া অত্যন্তই অশুভ, বাস্তুশাস্ত্র তাই বলছে, এতে মা লক্ষ্মী অত্যন্তই রাগান্বিত হন। হ্যাঁ বন্ধুরা, যদি আমাদের বাস্তু ঠিক থাকে তবেই আমাদের জীবনের সমস্ত দিক থেকে উন্নতি হবে, আর যদি বাস্তু দোষ থাকে তাহলে ঘরে নেতিবাচক শক্তি প্রবেশ করে। আর বন্ধুরা, আপনাদেরকে বলে রাখি, বাস্তুতন্ত্রে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন ঝাড়ু জায়গায় আপনি ঝাড়ু রাখবেন, আর ঝাঁটাটিকেও পরিষ্কার করে রাখবেন। পশ্চিম অথবা দক্ষিণ পশ্চিম দিকে ঝাড়ু রাখবেন, কখনোই পূর্ব অথবা উত্তর পূর্ব দিকে ঝাড়ু রাখবেন না, এতে কিন্তু নেতিবাচক শক্তি খুব সহজেই আপনার গৃহে প্রবেশ করবে। বন্ধুরা, ঝাড়ুতে পা রাখলে কিন্তু আপনাদের যে ফলটি ভোগ করতে হবে, প্রচণ্ড ঋণের দায়ে পড়তে হবে, এতটাই আপনার সংসার আর্থিক ক্ষতি নেমে আসবে। হ্যাঁ দর্শক বন্ধুরা, সূর্যাস্তের পরে ঘরে ঝাড়ু ব্যবহার করা একদমই উচিত নয়। আপনারা দিনের বেলায় ঘর ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেবেন, আর যদি খুব প্রয়োজন পড়ে সূর্য ডুবে যাওয়ার পরে, অর্থাৎ কখনো যদি সূর্যাস্তের পর আপনারা ঘরে ঝাঁট দেন, সেই ঝাঁট দেওয়ার নোংরা আবর্জনা ময়লা কখনোই সন্ধেবেলা বা রাতে আপনারা বাইরে ফেলতে যাবেন না বা বাড়ির বাইরে বের করবেন না, সেটাকে পরের দিন সকালে আপনারা বাইরে ফেলবেন। হ্যাঁ, বাস্তুশাস্ত্র মতে সূর্যোদয়ের পরে ঘরে ঝাড়ু দিলে মা লক্ষ্মী প্রসন্ন হন, অর্থাৎ সূর্য ওঠার পর, কিন্তু সূর্যাস্তের পরে যদি ঘরে ঝাড়ু দেওয়া হয় তাহলে মা লক্ষ্মী রাগ করেন। আর আপনারা যেটা বললাম যে ঝাঁট দিলেও আপনারা না দেওয়ারই যথাসম্ভব চেষ্টা করবেন, কিন্তু দিলেও ময়লা আবর্জনাটা বাইরে ফেলবেন না, এতে আপনার আর্থিক অভাব অনটন ঘুচবে আর গৃহে টাকা আসবে। বন্ধুরা, যদি আপনার জীবনে বাড়তে থাকা দারিদ্রতা এখনই কমাতে চান তাহলে ঝাড়ু বা ঝাঁটার এই নিয়মগুলি, বাস্তুমতে যে নিয়মগুলি বলা হয়েছে, অবশ্যই অবশ্যই মেনে চলার চেষ্টা করুন। হ্যাঁ বন্ধুরা, দেখবেন এতে অর্থ সংক্রান্ত সমস্যা অনেকটা কমে গেছে। যদি আমার কথা বিশ্বাস না হয় আপনারা নিজেরাই একবার পরীক্ষা করে দেখুন, এই নিয়মগুলি মেনে চলুন, আপনারা এর ফল হাতে নাতে দেখতে পাবেন। হ্যাঁ, আর অতি অবশ্যই মা লক্ষ্মীর আরাধনা করুন। যাই হোক, আজ এইটুকুই। যদি এই সম্পর্কে আরও অনেক তথ্য আপনাদের জানার ইচ্ছা থাকে এই সংক্রান্ত, তাহলে অতি অবশ্যই কমেন্টে লিখে জানান, আমরা সেই সম্পর্কে ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। যাই হোক, বিদায়, ধন্যবাদ।